পুজোর আনন্দ আজ ফিকে এই জলমগ্ন মানুষগুলির কাছে। দীর্ঘদিন ধরে জলবন্দি, রোজগার কমেছে, জীবন ধারণ করতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে মানুষগুলিকে। কোথাও হাঁটু সমান, কোথাও আবার বুক সমান জল, চারিদিকে থই থই করছে জল আর জল। আর এভাবেই কেটে গেছে প্রায় এক মাস। দুর্গাপুজো এসে গেলেও তার কোনো প্রভাবই পড়ছে না উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের পাতুয়া লস্কর পোতা সহ আশেপাশের একাধিক গ্রামের জলবন্দী মানুষের জীবনে। ফি বছর বর্ষার সময় ইছামতি, যমুনা, পদ্মা নদীর অতিরিক্ত জলে বন্দী হয়ে পড়তে হয় এই সব এলাকার কয়েকশো পরিবারকে। তবে এবার জলের পরিমাণ যেন আরো কিছুটা বেশি। ঘরের ভেতর জল, ঘরের বাইরেও জল, অথচ জল পেরিয়ে শুকনো জায়গায় যাওয়ার মতো নৌকাও নেই তাদের কাছে, যার কারণে কাজে যাওয়াও এক প্রকার বন্ধ হয়ে গেছে এই সব দিন আনা দিন খাওয়া পরিবারগুলির কাছে। জল জমে আসে তো প্রায় হচ্ছে গিয়ে মাসখানিক পড়তে যাচ্ছে। চাইছি প্রশাসন তো কেউ আসে না, কেউ দেখতেও আসে না, কেউ কোনো জিনিসের সাহায্য করে না। তা আমরা শুধু চাইছি যে একটু পুলিশ প্রশাসন আসুক কিংবা মেম্বার প্রধান আসুক, দেখে যাক যে একটু সাহায্য সাহায্য করবে। সে তো কিছুই করছে না, কোনো কথাই দিচ্ছে না, কোনো কথাই বলছে না। তাদের আক্ষেপ, আমরা কি অসহায় অবস্থার মধ্যে আছি তা দেখার জন্য পঞ্চায়েত সদস্য বা প্রধান কেউই একবারও আসেনি। দুর্গাপুজো এসে গেলেও তাদের মনে কোনো আনন্দ নেই, উল্টে সাপের ভয়ে, চর্মরোগ হওয়ার ভয়ে দিন কাটছে তাদের। জল তো অবশ্যই রয়েছে, আরো মহলার দিন আরো বেড়ে চলবে। ওই অমাবস্যার গুণ আছে, গুণেতেই ধরা পড়বে আরো। আপনারা কোথায় বাস করেন? এটা ছিল পোতাপাড়া, তাই তো? কোন নদীর ধারে এটা? এটা পদ্মা নদীর ধারে। জলবন্দি হয়ে পড়ায় কাজ না থাকায় ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিতে পারেননি তারা। আর তাই এই বছরের দুর্গাপুজোর আনন্দ তাদের কাছে ম্লান হয়ে গিয়েছে। এই বিষয়ে জলবন্দি এক গ্রামবাসী জানান, পূজা আমাদের কোনো কাজ আসবে আমরা কিভাবে কাটাবো আমরা বলতেই পারবো না। আমরা পূজা দেখ, ঠাকুর দেখতে পারবো না, না আনন্দ মাটি হয়ে যাবে, আনন্দ কোনো হবে না। প্রত্যেক বছর এক বছর ধরে অপেক্ষা। হ্যাঁ, এবারে বেশি হয়েছে দেখছি, এবার পূজা আমরা দেওয়া হবে না। ও ছেলে মেয়ে বাড়ি আছে, বাড়ি কাঁদবে, কি করবো? বাড়ি পরে কাঁদবে, নৌকা নেই কিসে নিয়ে যাবো, নৌকা নেই, ভেলা নেই কিসে নিয়ে যাবো, ভেলা নিয়ে যাতে উল্টে যাই। হ্যাঁ, টাকা নেই তো, আমাদের টাকা নেই, মাসাক নেই, কাজ ভাবো নেই, কাজ করতে গেলে জল খাটি, সেসব হচ্ছে না। আমরা করবো না, কোথার থেকে আনবো আমরা? জলবন্দী এইসব অসহায় মানুষেরা চাইছেন এইভাবে প্রতি বছর জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবার স্থায়ী ব্যবস্থা করুক সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।